বাম সহ বিরোধীরা বাজেটকে ঘিরে খুব একটা আশাবাদী নন। ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর কোনো উদ্যোগ এবারের বাজেটে আদৌ নেওয়া হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। মানুষের সুরাহা হবে কিনা, জিনিসের দাম আকাশে উঠে গেছে, সেটা কি করে কমানো হবে? ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস, তার উপরে জিএসটিটা ভয়াবহ হচ্ছে, এই সহ এবং শুধুমাত্র তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে, ডিমান্ড সাইড বাড়াতে হয়, এরা সাপ্লাই সাইড ইকোনমি নিয়ে চলছে। যারা সাপ্লাই করবে মাথা, তাদের জন্য অর্থনীতি না, অর্থনীতি তার জন্য যার প্রয়োজন, এবং প্রয়োজন বাড়ানো আর প্রয়োজন নিয়ে ক্রয় ক্ষমতা, সেই দিক থেকে দিল্লি চলছে না।